নগাঁওর কন্ট্রাহ ইফুক নগাঁও যিমান ক্রাইম আছে তা যদি একজন কমন ফ্যাক্টর যদি আমি পাও তো হেটু হল ইফু নগাঁওর অপরাধ জগতর কুখ্যাত খলনায়ক ইফু ক্রাইম মাফিয়া আপনি কব পারে এরকম মানে ইয়াত দিয়া মানুহ ইমান কাঁপে এনেকুৱা ইফু একটা আতঙ্ক ফেলাই রাখিছিল ইয়াত যিমান ক্রাইম হয় মাটির ক্রাইম ড্রাগসৰ ক্রাইম মার্ডাৰ করার ক্রাইম হ্যাঁ গুন্ডাগার্দি দাদাগিরি যি করার আছে হে আর তার লগত বহুতমান মানুহ লৈ এইসব করে আছে অবশেষত আরক্ষীর গুলিত ধরা খাই কুখ্যাত ইফু ড্রাগসৰ বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কঠোর স্থিতির পিছত অসমৰ ধুবুরীৰ পৰা শদিয়ালৈ আরক্ষীয়ে চলাইছে জোরদার অভিযান এই অভিযানবোৰৰ ভিতৰত যেন শীর্ষস্থান দখল করেছে নগাঁওর আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রর নেতৃত্বত চলা ড্রাগস বিরোধী অভিযানে যি অভিযানের শেহতীয়া শিকার হল নগাঁওর অপরাধ জগতর মূল খলনায়ক এইটো আব্দুল বাসেদ ওরফে ইফু সোমবারে নগাঁওর আজাদনগরত আরক্ষীয়ে চলা অভিযানের পর পলাবলে চেষ্টা করতেই আরক্ষীর গুলিত গুলিবিদ্ধ হয় ইফু আর আরক্ষীর জালত পড়ে ইফুর সহযোগী সাতজন এটা কুখ্যাত কব ভাল লাগে বিখ্যাত না হয় কুখ্যাত হয় তো কুখ্যাত মানুষ যেটা হয় এই কানুনের সামনে ঝুঁকিব লাগে তাক এইটু যেটা আছে এইটু হব যিমান ইমান কুখ্যাত আছে বিখ্যাত আছে সকলের উপর এতিয়া খালি কানুন থাকিব যিমান দিন ইয়াত ক্রিমিনাল যদি এত নগাঁও এরি দিয়ে পলাই যাব লাগে তাক নাহলে সুধরাই যাব লাগে মাজর কোন রাস্তা কিন্তু কার কার আশীষত এই ইফুয়ে নগাঁওত বছরের পিছত বছর ধরে অপরাধের সাম্রাজ্য গড়ি তুলিছিল ট্রাকসর সরবরাহর পর মাটি দালালিলৈ সকলো অপরাধর মাস্টার মাইন্ড আছিল ইফু তেন্তে চাওক এই ফটোগ্রাফবর নগাঁওর বাঘা বাঘা রাজনৈতিক নেতার আশীষ আছিল এই কুখ্যাত ইফুর মূরত কেতিয়াবা যদি কোনোবা রাজনৈতিক নেতার রেলির ড্রাইভার আছিল ইফু তার পিছতে আকো আনজন নেতার সভার অন্যতম অতিথি আছিল এই গুন্দা ইফু মুখ্যমন্ত্রীর কঠোর স্থিতিত নগাঁও আরক্ষী অধীক্ষকর এই অভিযানক একমুখে শলাগিছে নগাঁওবাসীয়ে কিছু ডাঙর নেতার ছত্রছায়াত ইফুর নিচিনা কিছুমান গুন্দায় নগাঁওখনত যে ত্রাসর সৃষ্টি করেছিল তাক কালি আনন্দ মিশ্র ডাঙরিয়ায় নিজ হাতে দমন করেছে ই অতি শুভ লক্ষণ নগাঁওখনত ড্রাগসৰ পৰা আরম্ভ করে ভূমাফিয়ার মূল লিডার বলে কলেও ভুল নাছিল ইফু ইফুর নিচিনা একটা অপরাধীক ধরাতো তেখেতৰ বিশেষ সাফল্য আর নগাঁওবাসী রাইজে কালি স্বস্তি নিশ্বাস পেলে যে কিছু কিছু অঞ্চলত যত এই ইফুর নিচিনা মানুষে যত মাতব্বর নিজ চলাই আছে যখন ছত্রছায়াত কিছু লালু পাঞ্জুল লৈ মানুহক মানে ব্যতিব্যস্ত করে দিয়ে অপরাধ জগৎখানের একটা সাম্রাজ্য গড়ি তুলিছিল নগাঁর এই ইফুর নিচিনা ব্যক্তি নগাঁওর ক্যামেরা পার্সন গুণিনের সঙ্গে মানবজ্যোতি বৰা নিউজ লাইভ